পশ্চিমবঙ্গ কারিগরি দপ্তরের অন্তর্গত বৃত্তিমূলক শিক্ষার উদ্দেশ্য উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবিকা নির্বাহের পথ তৈরি করা। আজ ইলেকট্রিক্যাল, টেইলারিং, হেলথ ওয়ার্কার, মোবাইল রিপেয়ারিং, ফিটিং, অটোমোবাইল প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীরা তাদের জীবন ধারণের পথ খুঁজে পেয়েছে। আজ এখানে সেরকমই কিছু সফল শিক্ষার্থীদের মুখে তাদের সফলতার কথা শুনব। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো। বলছি, আপনি যে এই কাজ কী কাজ করছেন? এটা তো হাউস ওয়্যারিং করছি। হাউস ওয়্যারিং এর কাজ? আচ্ছা, এটা আপনার হাতে কী আছে? এটা এমসিবি ডিস্ট্রিবিউশন বক্স। আচ্ছা, আপনার নামটা একবার বলবেন। আমার নাম চিরঞ্জিত মণ্ডল। আপনি কি এই কাজ কোথা থেকে শিখেছেন না নিজেই? না, কাজ শিখেছি বলতে প্রফেশনাল কোর্স করেছিলাম হাটুরা পিতুলতা বয়স থেকে। আচ্ছা, কী কোর্সের কী নাম ছিল? এটা হচ্ছে ইলেকট্রিক হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়্যারিং। আচ্ছা আচ্ছা, বেশ। তারপর কতদিন ধরে এই কাজ করছেন? 10-12 বছর। 10-12 বছর। তো আপনি কি একাই কাজ করেন না আপনার সঙ্গে আরও লেবাররা কাজ করেন? আমার সহকর্মী আছে, 7-8 জন আছে। 7-8 জন? তার মানে আপনার সংসার চলে 7-8 জন লেবারেরও সংসার চলে? আচ্ছা, হ্যাঁ, তা তো অবশ্যই। বেশ, মোটামুটি আপনার বা আপনার লেবারের ইনকাম মাসিক কত হয়? লেবারদের মোটামুটি 10,000-এর আশেপাশে থাকে। আচ্ছা, আর আমার আরও বেশি হয়, 15-20, কোনো মাসে 25, কোনো ঠিক নেই। নিজেদের কাজ তো কন্ট্রাক্ট যখন যেরকম হয় তখন সেরকম। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে এই কাজ শিখে আপনার উপকার হয়েছে আপনি বলছেন? সে তো অবশ্যই। আচ্ছা, আপনার আপনার ব্যাচে অন্য কোনো ছাত্র ছিল যারা এই কাজ শিখেছে বা এখন করছে এরকম? হ্যাঁ, করছে, তবে সবাই করছে না, তবে অনেকেই করছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তোমার সাথে একটু কথা বল। হ্যাঁ, বলো। তোমার নাম কি? সুশান্ত। তুমি এটা কিসের কাজ করছো? প্লাং মিলের কাজ করছি। তুমি এই কাজ কোথা থেকে শিখেছো? প্রফেশনাল থেকে। এটা কি কাজ করা হচ্ছে? এটা সাওয়ার বসানো হচ্ছে। এটার নাম কি? এটার নাম কনসিল স্টক কপ। আচ্ছা, তুমি কি মিস্ত্রি না লেবার? আমি লেবার। তোমার মিস্ত্রি কোথায় আছে? পাশের বাড়ি কাজ আছে সেইখানে। উনিও ভোকেশাল থেকে কাজ শিখেছে। এই কাজ করে তুমি কত পাও? 300-350 বলতে কেমন? যেরকম যেদিন কাজ হয়, কোনো দিন রাত হয়, কোনো দিন আগে হয়। তুমি কি 300-350 প্রতিদিন পাও না মাসিক ইনকাম? প্রতিদিনই, প্রতিদিন হয়।
গেস্টেরা, তো দেখা যাক এনার কাছ থেকে ইন্ট্রোডিউস করে কিছু কী করা। আচ্ছা আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুজাতা সাহা, দত্ত সাহা। আচ্ছা আপনি এই যে টেলারিং এর কাজ করছেন, এটা কি আপনি নিজে থেকে শিখেছেন নাকি কোথাও ট্রেনিং নিয়েছেন ছিলেন? না, আমি ভোকেশনাল ট্রেনিং নিয়েছিলাম, আমি স্কুল থেকে শিখেছি। স্কুলের নাম হচ্ছে ডুমুরদহ ধ্রুবানন্দ হাই, ম্যাডামের নাম হচ্ছে অনিমা নাথ। আচ্ছা আপনি কত সালে এই ট্রেনিংটি করেছিলেন একটু বলতে পারবেন? 2014 সালে আমি এই ট্রেনিংটা নিয়েছিলাম। আচ্ছা আপনার কাজকর্ম এখন কেমন চলছে, ইনকাম কেমন হচ্ছে এখন? আমার ইনকাম এখন মোটামুটি এই করোনার জন্য কাস্টমার খুব কমে গেছে, সেই জন্য এখন অল্প হচ্ছে। আমি অনেক জায়গায় ট্রেনিং করেছি, হুগলি চুচুড়া পৌরসভা, হাওড়া কর্পোরেশন, চাকদা, খড়দা, এই বিভিন্ন পৌরসভায় কাজ করে আমি যে উপার্জন করেছি সেই থেকে আজকে আমি দোকান তৈরি করেছি এবং এতগুলো মেশিন আমি কিনেছি, এবং এই যে দোকানে যারা কাজ করছে এই নিয়ে আমি সবাইকে নিয়ে কাজ করছি। মোটামুটি যা হচ্ছে তা ওরাও কিছু উপার্জন করছে এবং আমারও মোটামুটি সংসার ভালোভাবেই চলছে। তাছাড়াও আমি বাড়িতে ট্রেনিং করাই, যারা শিখতে চায় অনেকে এসে বলে শেখানোর জন্য, সেজন্য আমি বাড়িতেও মেয়েদের শেখাচ্ছি। আচ্ছা আপনার কি আজকে কি ট্রেনিং চলছে? না হ্যাঁ, আজকেও আমি ট্রেনিং করাচ্ছি, ওদের কাজ দিয়ে এসেছি, আপনি ডাক্তার বলে। হ্যাঁ আপনি যদি আসতে চান ভেতরে আসতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই চলুন, দেখে যাবেন। আপনি ট্রেনিং মানে কবে থেকে শিখেছেন এই ট্রেনিংটা? এই ট্রেনিং প্রায় বছর দুয়েক হলো বাড়িতে শেখাচ্ছি মেয়েদের। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনার দোকানের নাম তো দেখলাম শিবানী লেডিস টেলার। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার নাম? নুরজাহান খাতুন। কোথা থেকে এই সেলাই শিখেছেন আপনি? ডুমুরদহ ধ্রুবানন্দ হাই স্কুল। কোড নাম্বার? 2543। সেলাই শেখার পর আপনি কি করছেন? সেলাই শেখার পর এখন বাড়িতেই ছোটখাটো একটা দোকান করা হয়েছে, পাড়া থেকে অনেক অর্ডারই পাওয়া যায়, এই জন্য এখন বাড়িতে এখন দোকান করে বাড়িতে এখন কাজ করা হচ্ছে, আর একটা কারিগরও রেখেছি। পরবর্তী কিছু করার কি ইচ্ছা আছে আপনার? পরবর্তী কাজ একটা করার খুব ইচ্ছা আছে, বাইরে একটা জায়গা কিনে কারখানা করার খুব ইচ্ছা আছে। মানে বাড়িতে ছোটোখাটো জায়গার জন্য অনেক মেয়েরা কাজের জন্য আসে কিন্তু কাউকে কাজ দিতে পারি না, এই জন্য বাইরে জায়গা কিনে ওখানে একটা বড় কারখানা করার খুব ইচ্ছা আছে। সেলাইয়ের সাথে সাথে কি আর কোনো ব্যবসা ব্যবসা আছে পাশাপাশি? সেলাইয়ের সাথে সাথে বাড়িতে ছোটোখাটো ব্যবসা আছে, চুড়িদার পিস কুর্তি ওটা এটা তোলা হয়। কিন্তু ধন্যবাদ ম্যাডাম। আপনি যে অটোমোবাইলে কাজ করছেন এটা আপনার নিজের ইচ্ছায় করছেন না কোথাও ট্রেনিং নিয়েছিলেন আগে? না, এটা আমি আগে ট্রেনিং নিয়েছিলাম বেদনা রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে। মোটামুটি কত সালে আপনি ট্রেনিংটা নিয়েছিলেন? মোটামুটি 13-14 সালে। এই এখান থেকে আপনার কেমন ইনকাম হয়? এখান থেকে আমার ইনকাম আমার পরিবারের 4-5 মোটামুটি ভালোভাবেই কেটে যাচ্ছে। আপনার এই অটোমোবাইলে আর কেউ কাজ করে করছে কি? হ্যাঁ, আমার এই অটোমোবাইলে আমার 3টা স্টাফ আছে, তারা কাজ করে। ঠিক আছে।
मेरा नाम सिमरन शर्मा है और मैं ब्यूटी मॉडल से सीखी हूँ वोकेशनल ट्रेनिंग सेंटर से। क्लास बैच था 2018 का, ब्यूटिशियन मैं वहीं से सीखी हूँ और उसके बाद मुझे काफ़ी ज़्यादा कौशल आया, काफ़ी ज़्यादा मतलब ऑफर्स आए हैं हर एक से मुझे, मैंने एक्सपीरियंस किया और अभी मैं तीसरी जगह काम कर रही हूँ जो कि बहुत अच्छे सैलरी पोस्ट पे कर रही हूँ। और ये चीज़ मैंने क्लासेस से करा था और ये स्कूल का नाम है तालतला गर्ल्स हाई स्कूल जो कि तालतला में है और इसे अभी वोकेशनल ट्रेनिंग सेंटर में ब्यूटी मॉडल मैम चला रही हैं। थैंक यू। না, এটা আমি নিজে থেকে শিখিনি, আগ্রহ ছিল, শিখেছি মহিষপদা বয়েজের থেকে। কত সালে আপনি ট্রেনিং করেছিলেন? 2017। কাজকর্ম কেমন চলছে বা ইনকাম কেমন হয়? প্রথম দিকে সেরকম কিছুই হচ্ছিল না, একটা ল্যাবে ঢুকেছিলাম ছোট্ট, তারপরে পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে পাই, এখন মোটামুটি চলছে। এখানে আর কি কেউ এই কাজের সাথে যুক্ত? হ্যাঁ, অনেকেই রয়েছে। नमस्ते, मैं हूँ मनीषा सहानी, मैं तालतला हाई गर्ल्स स्कूल से मैंने पार्लर का कोर्स सीखा है एंड इस चीज़ के लिए भी कि आज मैं इस पार्लर में जो काम कर रही हूँ, मेरा पार्लर सहेली पार्लर जो रिपन स्ट्रीट में है वो मैं वहाँ पे जॉब कर रही हूँ, मेरे यहाँ 7000 है। थैंक यू कि मैं तालतला हाई स्कूल से गर्ल्स स्कूल से मैं जो सीखी हूँ तो ये गवर्नमेंट की तरफ से वहाँ से जो सर्टिफिकेट मिला काफ़ी अच्छा, इसी वजह से मुझे यहाँ पे जॉब मिला। आप लोग नहीं होते तो मैं इस पोजीशन पे नहीं होती। थैंक यू ब्यूटी मैम एंड थैंक यू गवर्नमेंट, थैंक यू सो मच। ये मेरा पार्लर है जहाँ मैं काम जॉब करती हूँ, ये मेरा पार्लर सहेली पार्लर। थैंक यू ओकेशनली कोर्स एंड थैंक यू सो मच गवर्नमेंट, थैंक यू। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? বিশ্বাস। আপনি যে কাজ করেন, আপনি কি কাজ কোথা থেকে শিখেছেন না নিজে থেকেই করে শিখেছেন? এটা এটা আপনি কতদিন আগে করেছিলেন? 2013 সালে আমি শিখেছিলাম ওখান থেকে, তারপর থেকে এটা এখন করছি। তো আপনার এই ভোকেশনাল কোর্স করে আপনার মনে হয়েছে যে এটা আপনার কাজে লেগেছে বা ভালো? অবশ্যই, ওখান থেকে না শিখলে এতটা হয়তো আমি এতদিন হতে যেতে পারতাম না। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার এই কাজে এখন মোটামুটি মান্থলি কত ইনকাম হয়? 10000 উপরে। দোকান কতদিন আগে দোকান করেছেন? মানে এক বছর এখনো হয়নি। আচ্ছা, আপনি একাই কাজ করেন না আপনি আপনার দোকানে আর কেউ থাকে হেল্পার? আচ্ছা, তার মানে আপনারও সংসার চলছে আর আপনার হেল্পারের সংসার চলছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার নাম পার্থ প্রতিম দত্ত। আপনি কি ব্লাড ক্যান্সার করছেন এটা কি আপনি নিজে থেকে শিখেছেন না কোথাও ট্রেনিং করেছেন? না, আমি নিজে থেকে শিখিনি, এই কাজে আমার আগ্রহ ছিল তাই জন্য আমি একটা ভোকেশনাল ট্রেনিং করেছিলাম মহেশপথা বয়েজ হাই স্কুল থেকে। কত সালে ট্রেনিং করেছেন? 2019 সালে আমি ট্রেনিংটি করেছিলাম। কাজকর্ম কেমন চলছে বা ইনকাম কেমন হয়? হ্যাঁ, কাজকর্ম আমি এক জায়গায় আমি বর্তমানে চাকরি করছি,
বেলঘড়িয়া এক্সরে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। তবে ইনকাম খুব বেশি না হলেও আমার চলে যাচ্ছে আর কি। তবে আমি চেষ্টায় আছি যে এই ব্লাড কালেকশনের লাইনে থেকেই একটা ভালো ইনকামের জন্য আমি বা একটা চেষ্টা করছি আর কি। এখানে আর কেউ কি আছে যে এই কাজের সাথে যুক্ত? হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত। দাদা, আপনার নামটা কি? সৈকত মণ্ডল। আপনি যে এই মোটর বাইক গাড়ির রিপেয়ারিং এর কাজ করছেন, এটা আপনি কি নিজের থেকে শিখেছেন না কোথাও ট্রেনিং নিয়েছেন? না, এটা আমার আমি নিজের থেকে শিখিনি, এটা আমার শেখার ইচ্ছে ছিল খুব টাইম। প্রফেশনালি 2-3 হুইলার কোর্স করেছিলাম গোয়াসপুর নেতাজি বিদ্যা মন্দির। আপনি কত সালে ট্রেনিং নিয়েছিলেন? আমি ট্রেনিং নিয়েছিলাম ওই 2014 মাঝামাঝি গোয়াসপুর নেতাজি বিদ্যা মন্দিরে প্রফেশনালি কোর্স করেছিলাম। কাজকর্ম কিরকম চলছে? ভালোই চলছে কাজকর্ম। এখানে আর কেউ কি আছে যারা এখানে কাজের সঙ্গে যুক্ত? হ্যাঁ, এখানে প্রফেশনালি কোর্স অনেকে আছে যারা এখন ব্যবসা করছে, বড় বড় ব্যবসা করছে অনেকে আছে। প্রথম দিকে ভালো চলেনি, কারণ পুঁজির একটু প্রবলেম ছিল। এখন আস্তে আস্তে কাজ বাজ হচ্ছে ভালো, এখন দুটো ছেলে আমার হয়ে কাজ করছে, আর সংসারে আমার কোনো এখন কিছু মানে অভাব হয় না, খুব ভালো মানে এখন ভালো চলছে। ঠিক আছে দাদা, আপনি তাহলে দুটো ছেলেকে এগিয়ে নিয়ে চলুন, আগামী দিনে আপনার খুব ভালো হবে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আপনার নামটা কি জানতে পারি? মিনতি বর্মন। আপনি কি কাজটা কোথাও শিখছিলেন? হ্যাঁ, জিনগাটিয়ান হাই স্কুলে 6 মাসের কোর্স। কতদিন আগে? এই তো 2016 সালে। কতদিনের কোর্স ছিল? 6 মাসের কোর্স ছিল। 6 মাসের কোর্স। তোমাকে বাড়িতে কাজ করেন না দোকান দিচ্ছেন কোথাও? হ্যাঁ, দোকান দিয়েছি বাড়িতেই আর কি। কেমন চলছে দোকান? হ্যাঁ, দোকান ভালো চলছে, এই খরচাটা চলছে নিজের আর। নিজে খরচা চলছে না? তো দোকান কি একাই করেন না আর কেউ থাকে দোকানে? হ্যাঁ, কাজ তো শিখছিলাম অনেকজনে একসাথে, তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় করে, আমি বাড়িতেই করছি। তো একাই করেন না কর্মচারী আছে? একাই করি। ও, একাই করেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা কি একটু বলবেন? আপনি যে এই কাজ করছেন, আপনি কোথা থেকে শিখেছিলেন নাকি? না, অবশ্যই শিখেছিলাম। মোটামুটি কত সালের দিকে শিখেছিলেন? মোটামুটি ইনকাম কত হয় মোটামুটি মাসে? এটা কি আপনার নিজের দোকান? না, এটা আপাতত ভাড়া। গোপাল দোকান আছে গোপালপুর বাজারে, এখানে জল দিয়ে যাওয়াই আমি চাইছি। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলতাম। এই দোকানটা কি আপনার? হ্যাঁ, এখন আমার। এই কি ভাড়ার দোকান না নিজের? আগে ভাড়া ছিল, কিন্তু এখন বর্তমান নিজে করেছি। এই কাজ করেই কি নিজে কিনেছেন দোকান নাকি? হ্যাঁ, আমি এই কাজ করেই কিনেছি। এই কাজ কোথা থেকে শিখেছেন? কারো কোনো মিস্ত্রির কাছ থেকে শিখেছেন না নিজের থেকে কোর্স টোর্স কিছু করেছিলেন? এই কাজ তো আমার প্রথমে একটু ইন্টারেস্ট ছিল ইলেকট্রিক্যালের উপরে, তারপরে আমি একটা কোর্স করেছিলাম ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়্যারিং। আচ্ছা, এটা প্রীতিলতা বয়েজ থেকে করেছিলাম। কোথায় এটা? কোথায়? গোবরডাঙ্গা প্রীতিলতা বয়েজ। আচ্ছা, এখান থেকে 2012 সালে।
তার মানে এখন 20 সাল মানে 8 বছর করছেন। আচ্ছা, এর উপরেই এখন আপনার সংসার পুরো ডিপেন্ডেন্ট করে? হ্যাঁ, এর উপরে। আপনার দোকানে আর কর্মচারী কি আছে? কাউকে দেখছি না এখন। নেই, আমার সঙ্গে আর একটা ছেলে আর কি কাজ করে, সে দিনমানে সকাল থেকে ওই সন্ধ্যা পর্যন্ত থাকে। আচ্ছা, মানে হিসাব মতো এই একটা দোকান থেকে আপনাদের দুজনের সংসার চলছে? হ্যাঁ, তা বলা যায়, মোটামুটি অসুবিধা নেই। আপনার কীরকম মান্থলি ইনকাম কীরকম আছে? আমার 10 থেকে 12-র উপরে আর কি, কিন্তু লকডাউনের জন্য একটু। আচ্ছা, এখন কদিন একটু। আর সেই কর্মচারীর? কর্মচারীর মোটামুটি 200 থেকে 250 পার ডে দেওয়া হয়, দুদিন আসে না। তার বাদেও আরও মানে দেখা যাচ্ছে কাজটা বেশি হলে একটু বেশি করে। আচ্ছা, মানে দোকানদার এটা এই কয়েল ফ্যানের মোটরের স্টেবিলাইজার দেখছি মোটামুটি সবই করে না? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, কোর্সের নামটা কি বললেন? ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং অ্যান্ড মোটর ওয়্যারিং। এটা মানে কোর্সটা ভোকেশনাল কোর্স? ভোকেশনাল কোর্স। আচ্ছা, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। নমস্কার দাদা, বলছি আপনার নামটা? আমার নাম হচ্ছে সৌগত দাস। আচ্ছা, বলছি যে আপনি এই মোবাইল রিপেয়ারিং এর যে ব্যবসা দিয়েছেন, এটা কি নিজের থেকে শিখেছেন নাকি অন্য জায়গা থেকে শিখেছেন? না, নিজে থেকে শিখিনি, আমি চাটমাই দেশের শিক্ষার জন্য একজন স্টুডেন্ট, তো সেখানে প্রফেশনাল ক্লাসে আমি মোবাইল রিপেয়ারিংটা শিখেছি, সেখান থেকে কাজ। আচ্ছা, বলছি যে এই কাজটা শেখার জন্য তো অর্থের প্রয়োজন ছিল, তো অর্থ কি সেভাবে জোগাড় করতে পেরেছেন নাকি ওইভাবেই অল্প পুঁজি দিয়ে শুরু করেছেন? আচ্ছা, এখন কেমন চলছে আপনার এই ব্যবসাটা? এখন চলছে মোটামুটি। আচ্ছা, আমরা একটুখানি দেখে নি, উনি যে ব্যবসাটা দিয়েছে মোবাইল রিপেয়ারিং এর উপরে, বেশ সুন্দর ডেকোরেশন করেছে, ভোকেশনাল কোর্স করে কিরকম ইনকাম হচ্ছে দাদা? 10-12 টাকা ইনকাম হচ্ছে। বাহ, এটা তো খুব ভালো, আপনি আরো ভালো করে উন্নতি করুন। তোমার নামটি বলো? আমার নাম সৌরভ পাল। সৌরভ পাল, আচ্ছা সৌরভ, তুমি এখন কোনো জব করছো না কি করছো এখন তুমি? আমি জব করছি হায়দ্রাবাদে, এলজি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি ইউনিটে, ওখানে আমি। হায়দ্রাবাদ? হায়দ্রাবাদে। বাহ, বেশ, হায়দ্রাবাদে আছি, ওখানে এলজি ম্যানুফ্যাকচারিং টিভি যে কোম্পানি হয়, এলইডি টিভি ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আছি, আমি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখানে কেমন তুমি সুযোগ সুবিধা? সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে যেই স্যালারিটা হয় স্যালারির সাথে সাথে আরও ওখানে সব সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ওখান থেকে। বাবা, বেশ। তা তোমার এই ব্যাচে যারা আরও কোর্স করেছিল, তোমার কি এমন জানা আছে যে তারাও এরকম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বা এরকম কোনো ফ্যাসিলিটি পেয়েছে? একজন আছে, সে হচ্ছে গিয়ে চেন্নাইতে আছে, মানে আমাদের সাথে আমাদের ব্যাচেই পাস আউট, 2017 সালে আমাদের ব্যাচ কমপ্লিট হয়েছিল। আচ্ছা, তো ও মানে গভর্নমেন্ট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা দুজনেই একসাথে কমপ্লিট করি, অন্য কলেজে আমি অন্য কলেজে ছিলাম, যাই হোক, তো সেই ক্ষেত্রে ও এখন একটা চেন্নাইতে একটা ভালো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে রয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এই যে তোমাদের যে পথ চলা, তোমার যে এই যে মানে একটা বড় ধরনের পথ চলার মধ্য দিয়েই তো তুমি আজকে একটা জায়গায় পৌঁছেছো, তো এই পথ চলার মধ্যে দিয়ে কোন জায়গাটা তোমার মনে হয়েছে যে এই জায়গাটা সবথেকে বেশি আমি উপকার পেয়েছি? সবথেকে বেশি উপকার পেয়েছি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে, কারণ হচ্ছে কি এখানে আমার হাতে প্র্যাকটিক্যাল কোর্সগুলো যেখানে শিখেছি, কারণ সেখানে তো কলেজে 3 বছরের আমাদের শিখিয়েছে বা থিওরিটিক্যাল শিখিয়েছে, মেন থিওরিটিক্যাল শিখিয়েছে, কিন্তু ওখানকার যে প্র্যাকটিক্যালটা সেটা ঘাটতি হয়ে গেছে। যদি ভোকেশনাল ট্রেনিংটা না পেতাম তাহলে আমি হয়তো প্র্যাকটিক্যালের দিক থেকে এতটা উন্নত হতে পারতাম না, কারণ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালের মানে প্র্যাকটিক্যালটাই বেশি চাহিদা থিওরিটিক্যালের থেকে। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে তোমার মনে হলো তোমার বেসটা এখানেই তৈরি হয়েছে? একদম বেসটা, এবং মনে একটা ইচ্ছা শক্তি যে না আমি একটা ইঞ্জিনিয়ার হতে পারবো, সেটার একটা ইচ্ছা শক্তি তৈরি হয়েছে এখান থেকে, কারণ আমি তো ভেবেছিলাম মানে লাইফের কোনো গোল ছিল যে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট পড়ে আমি আর্টস কিংবা কিছু নিয়ে পড়বো, তো এইটার ব্যাপারে জানার পরে এইখান থেকে ঢুকে আমি ইঞ্জিনিয়ারিং পর্যন্ত গিয়ে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত একটা জব করছি। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে তুমি ভোকেশনাল থেকে তুমি বলেছো 10+2 লেভেল বা 2 বছরের কোর্স করেছো, 6 মাসের একটা প্র্যাকটিক্যাল কোর্স করেছো, খুব ভালো হেল্প পেয়েছো,
তো স্যারেদের সঙ্গে তোমাদের সম্পর্ক বা তারা কি ধরনের হেল্প তোমার করেছে? স্যারেরা ফুল সাপোর্ট স্যারদের দিক থেকে করেছে যতটা সম্ভব, কারণ হচ্ছে কি আমাদের ভোকেশনালে টোটাল যা সাবজেক্ট এবং যতটা যা সিলেবাস বেস ছিল তো সেই হিসেবে সাফিসিয়েন্ট টিচারের সংখ্যা অতটা নেই, তাও স্যারেরা নিজের যতটা পরিশ্রমে দিয়ে আমাদেরকে যতটা শেখানো যায় ততটা শিখিয়ে মানে হাতে ধরিয়ে শিখিয়েছে এবং সব কিছু দিক থেকে হেল্প করেছে। আচ্ছা সৌরভ, তুমি যে এই যে প্রতিষ্ঠিত হয়েছো আজকের ভোকেশনাল থেকে কোর্স করে তোমার এত তুমি উপকৃত হয়েছো, তা তুমি কি নতুন প্রজন্মকে কোনো মেসেজ দিতে চাও এই বিষয়ে? এই বিষয়ে একটা কথাই বলার আমার কারণ হচ্ছে কি আমি আমার নিজের লাইফস্টাইল থেকে বলছি, আমার যে ব্যাকগ্রাউন্ডের লাইফস্টাইল ছিল সেখান থেকে আমি বলছি, কারণ হচ্ছে কি ভোকেশনাল কমপ্লিট করা যাওয়ার পরে এখন যে ইন্ডাস্ট্রিতে রয়েছি কিংবা চারিদিকে যা মার্কেটে জবের ক্রাইসিস চলছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি যে ভোকেশনাল নিয়ে পড়লে সবারই একটা ভালো হবে জবের ক্ষেত্রে এবং বেটার ক্যারিয়ার অপরচুনিটির ক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে কেউ যদি ভালো ইন্ডাস্ট্রিতে জব নাও পায়, এখানে যা প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং এখানে যা ওয়্যারিংয়ের ব্যাপারে হাতের কাজগুলো শেখানো হয়, তো সেই ক্ষেত্রে নিজের কিছু ব্যবসা খুলেও সে ইনকামটা করতে পারে, মানে বেকার বসে থাকতে হবে না এবং বেকার পশ্চিমবঙ্গে এতটা বেকার থাকতো না যদি এইসব কোর্সগুলো সবাই করতো। বাহ, খুব ভালো সৌরভ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো তোমার যে মেসেজ আমরা চেষ্টা করব যে পরবর্তী যারা যে প্রজন্ম আছে নতুন তাদের কাছে পৌঁছে দেওয়ার। ভালো থাকবে সৌরভ। থ্যাংক ইউ স্যার।